এখন কয়দিন হলে মিডিয়া গরম হচ্ছে ঢাকা ভার্সিটির কতগুলো ছাত্রী ওই দাদির আমল করতেছে দাদি অ দাদি নাকি বেলাউত ছাড়া শাড়ি পরছে এখন সে বেলাও ছাড়া শাড়ি পরে আসে ঢাকা ভার্সিরিতে একটা আন্দোলন করতেছে নারীদেরকে পোশাক পরার স্বাধীনতা দেওয়া লাগবে নারীদেরকে কুকুর নাড়ি রে তুই রে তুই মুসলমানের মেয়ে আল্লাহ কোরআনে বলেছেন অকর্ণা ফিবুয়তি কন্যা ওলা তাবার রোজনা তাবার রুজাল সাহিলিয়াতি লুলা তুমি যদি মুমিন হও মোত্তাকি হও তাহলে নবীর আল্লাহর কোরআন আইনটা তোমাকে গ্রহণ করতে হবে এই মেয়েরা জাহিল যুগের মেয়েদের মতন সাজগোজ করে রাস্তায় বের হয় না বরং পর্দা নিশে হয়ে হেজাব নিয়ে বের হওয়া এই হুকুমকার ধরে কান হুকুমকার নব্বই হক মুসলমানের দেশে এরকম বেশা বেশা আমার দাদিরা আমার দাদিরা যদি ব্লাউজ না পড়তো তোদের মতন বকল বার করে রাখছে আর দাদিরা ঢাকা ভার্সি এই ব্লাউজ ছাড়া গেছে উত্তর যায় ঢাকা ভার্সি ব্লাউজ ছাড়া গেছে দাদি নানিরা এই কথা শুনে খেপতিছে সারা মেয়া কয় কিনে আমরা অভাবে হয়তো ব্লাউজ পড়তে পারি নাই আমরা হাতটা পড়ে যেভাবে ঘন্টা দেখেছি রাস্তার পুরুষ মানুষ দেখ দেখতে পারিনি জোরে কথা ঠিক এর এখন চোদ্দ হাত ছাড়ি কোন জায়গা পেয়েছিস রে আঁদরা ফাঁদরা সব দেখা যায় দেখবেন বকরির ন্যাচ ছোট তারপরে বকরির পিছন দিকে তাকায় দেখলে ইজ্জত দেখা যায় না আর কুত্তের ন্যাচ বড় শালা উপর দিকে বেকা করে থাকে সব দেখা যায় এরা হলো কুত্তের জাত জোরে কান কৃষের জাত আরো ধরে বলেন কৃষের জাত যারা আজকে বেহায় বনার স্বাধীনতা চায় এরা হলো কুত্ত তার জাত বলেন কিসের জাত আমার মায়েদের জন্য বলতেছি মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে আল্লাহ তা হুকুমকে পর্দাকে গ্রহণ করেন ও আমিল কামলের মধ্যে নারীদের পর্দা খালি নামাল ধরেন রাহাজানি হবে না চিন্তায় হবে না খুন খারাপি হবে না আপনাকে এলাকার যেগুলো খুন খারাবি করতেছে মানে খারাপ কাজ হচ্ছে এরা কি নামাজেরা করতেছে এ কথা কোন নামাজেরা করতেছে না যারাই করতেছে দেখবেন এরা নামাজ আসে না আল্লাহ বলেছেন ইন্না সলাতাতান হামিলুল ফাহশাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফায়সা থেকে হেফাজত করতে জোরে কন সুবহানাল্লাহ সুবহান থাকবে না গোস থাকবে না ব্যাপারে থাকবে না আমার সমস্ত মা বোনেরা ব্যবসাদার নামাজী না নামাজী হলে কোনদিন ব্যবসদাই জোরে কন ব্যবসদাই থাকবে দেখবেন নাতনি নামাজ পড়ে না বেপর্দা দাদি নামাজ পড়ে আর দাদির গাওত বোরকা কে দাদি বোরকা কেন নামাজ পড়ি ভাই নামাজ পড়ি ভাই তোর নাতি যে নামাজ পড়ে না আমার মা বোনদের জন্য বলবো মা যতই আমল করেন পর্দা যদি না থাকে একটা আমল আল্লাহ কবুল করবে না মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে আমার মা বোনদের পর্দার দরকার আছে না নাই আল্লাহর ঘরের দিকে টাকা আল্লাহ দোয়া পড়তে চাল্লাহ মিন ফাদলিক দোয়া পড়ে ঘোড়ার দিকে আসতেছে যে দুইটা দেড়হাম হাতের মধ্যে নিয়ে আয়সা দেখে ঘোড়া আছে ঘোড়া ধরার মানুষ নাই টাকায় দেখে ঘোড়ার মুখে লাগাম নাই জোরে কন কি নাই আপনারা বলেন তো লাগাম ছাড়া ঘোড়ার মুখে লাগাম ছাড়া যদি ঘোড়ার পিঠে চড়ে ঘোড়ার মুখে লাগাম নাই এ লাগাম ছাড়া যদি ঘোড়ার পিঠে চড়ে তাহলে ঘোড়া কি ঠিক মতো যাবে হোক না কেন আপনার ভাটকান্দি থেকে যদি যাবার সাত চান আপনি সাত মাথা যাবেন না হাসপাতালে যাবেন এ কোথায় যাবেন কারণ ব্রেক ছাড়া মোটর সাইকেল যেমন লাগাম ছাড়া ঘোড়া হলো তেমন আজকে আমাদের যুবকদের লাগাম নাই লাগামহীন অবস্থায় তারা ঘোরাফেরা করে আজকে আমাদের যুবতী মেয়েদের লাগাম নাই লাগামহীন অবস্থায় তারা ঘোরাফেরা করে ধরে ঠিক কি না ব্রেক করতে হবে যাই বলে সেই দিকে যাই রে আমার কোনো ব্রেক নাই ভাইরে যাই বলে আইরে সেই দিকে যাই রে বোঝাশোনা নাই রে আমার কি নাই ভাই রে আমার ব্রেক নাই ভাই রে আমাকে যাই যেদিকে ডাকে আমি সেই দিকে যাই তুমি হেরে গেলে হবে এখন হজরত আলী চিন্তায় যে ঘোড়া ধরা মানুষ নাই ঘোড়ার মুখে লাগাম নাই এই ঘোড়ার পিঠে চড়ে আমি যাব এই চিন্তায় ঘোড়ার কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় একজন বান্দা রাস্তা দিয়ে আসতেছে হয়তালি মনে মনে চিন্তা করে লোকটা যখন আমার কাছে আসবে আমি তাকে আপন করে এই দুইটাদের হাম দিব বাজার থেকে যেন সে একটা লাগাম কিনে আনে এই মনে করো হজরত আলী ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে এমন সময় লোকটা আসতেছে লোকটা কি করতেছে হয় তাহলে কিন্তু আগেকার নিয়ম আগেকার নিয়মই সালাম দেবে ও আমিল হা নে আগে কি দেওয়া ধরে কান কি দেওয়া সোয়াব কম না বেশি বেশিবারে বারে নব্বইটা দেখছেন একই শব্দ আর সালাম আলাইকুম ও বলবে ও আলাইকুম সালাম একই শব্দ কিন্তু যে দিবে সেভাবে নব্বই আর যে উত্তর দিবে সেভাবে দশ অথচ সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া আসিফ এখানে ও আজিবের সব কম সুন্নতির সব বেশি লোকটা যখন নিকট আসবে তখনই সালাম দিবে এই মনে করে হজরত আলী ঘোড়ার কাছে দাঁড়িয়ে আছে এমন সময় লোকটা এসে সালাম দেয় আর সালাম আলাইকুম হুজুর আপনি কেমন আছেন সোনাল লাগান হজরত সালাম না দিতেই লোকটা বলে আর সালাম আলাইকুম হুজুর আপনি কেমন আছেন আপনি কি আমারে চিনেন লোকটা চোখের পানি বের করে বলতেছে আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে না ধরে কেন সোহান আল্লাহ এ ঘোড়া সোর কি কছে আপনি কে হুজুর আর ইনি কি বলতেছে ইনি বলতেছে আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই আপনারা বলেন যে হজ চিনে না এমন মুসলমান আছে ধরে আছে হ্যাঁ নাই আপনি কেমনি চেনেন বলে আল্লাহ বলেছেন রে আমার সমস্ত মধ্যে আলীর মতো ভাগ্য কারো নাই ফাতেমা সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে আর আলীর সন্তান হাসান হোসাইন সমস্ত জান্নাতি যুবকদের সরদার হবে স্বামী হিসাবে আমার আলী হল পৃথিবীর সবচাইতে বড় ভাগ্যবান আবার বাবা হিসাবে আমার আলী হলো ভাগ্য ভাগ্যবা আপনার মতো মানুষকে চিনবে না এমন মানুষকে আছে মামুনুল হককে সবাই চিনেন এ কথা খান চিনেন আল্লাহ সাইদ হুজুরকে সবাই চিনেন চিনেন না মানুষ খুন করছে ঘর পুড়ে নারী নির্যাতন করে জেলখানার গেছে আসলে একদিন সংসদে কে যেন বলতেছে সাইদি সাহেবের ওয়াজ আর কেউ শোনে না এখন সাইদি সাহেবকে কেউ চেনে না আমি পরের দিন ওয়াজে কইলাম খালি সাইডা দিয়া দেখো সাইডা দিয়া দেখো আগে হতো পাঁচ লাখ এখন হবে পঞ্চাশ লাখ ধরে বলেন ঠিক কিনা মানুষ কোন করছে নারী নির্যাতন করছে তাকে জেলখানার থেকে সাড়ে দিলে মানুষ পিটাই মারবি রে পিটা মালা একটু মনোযোগ দিয়ে শুনবেন চিনেন এমন মুসলমান দুনিয়াতে নাই জোরে কোন ঠিক না বলে ভাইজান তাহলে আপনি যখন আমাকে চিনেন আমাকে সম্মান দিচ্ছেন আমার একটা কাজ করা লাগবে বলে আপনার কাজ হলো জান্নাত পাও সিলা জোরে সোহান আল্লাহ চুমকে বলে আমার কাজ জান্নাত কইছে বলে আপনার বিবাহের সময় ওসমান আপনার কিনে। আবার শুধুমাত্র মাথার আশায় তাহলে ওসমান যদি আপনার কাজ করে জান্নাত পাওয়ার চায় তাহলে আমি আপনার কাজ কেন করব না কি কাজ করতে হবে দেন বলে এই দুইটা টাকা নিয়ে পাশে বাজার থেকে একটা ঘোড়ার লাগাম নিয়ে আসো লোকটা ঘোড়ার দিকে তাকায় বলে হুজুর আপনার বাড়িতে এখান থেকে অনেক দূরে তাহলে আপনি লাগাম সারা ঘোড়া নেয়া কেন বের হলেন আমি তো জানি আপনি একজন বিশ্ব বরণ্য শ্রেষ্ঠ আলেম তা আলেম হইয়া এই মূর্খের মতো কাম কেন করলেন লাগাম সারা ঘোড়া নে বের হয় আনি বলতে তো ভাই যান আপনি আমার ঘোড়ার লাগাম কিরে আনেন যান লাগাম তো আনবই কিন্তু এই এইরকম কাম কেন করলেন এই লাগাম সারা ঘোড়া নিয়ে কেন বের হলেন আসলে শিক্ষিত মানুষ ভুল করলে সাধারণ মানুষ কিন্তু সাইজ করে কি করে না দেখবেন নেতারা ভুল করবে কোনো কথা নাই আর ইমাম সাহেব খালে আচরণ আমাদের তিন ডাকাতে বসবে এক করে অটো ভ্যান চলাই উঁ সর্বোত্তম যাই ভ্যান চলায় আমরা আলমেরা চিন্তা করি লোক দেওয়ার আগেই যদি ওঠে পারে উঠতে তো পারে উঠতে পারে না ফট করে বসছে আসলে আমাদের চিনের কাতে বসা নাই হুজুর বসা হয়তো লাভ দৌড় পেয়ে এই নিয়তে কিন্তু আমরা লোক মা একটু দেরিতেই দিই আর এই ভ্যান চালাই নিয়ে তো খেলে খেপে আছে হুজুরের ওপর আল্লাহ আকবর একে চার পাঁচজন ভ্যান আলাই একসাথে আল্লাহ আকবর কাছে হুজুর কাঁদতে কাঁদতে লাভ দেবে পরে হুজুর করছে ক্যারি এতগুলা আলিম থাকতে কেউ লোক মা দিল না তোরা কে লোক মা আমরা সানসে আছি আমরা সানসে আছি শিক্ষিত মানুষ ভুল করা মানি আমরা সাইজ করা লোকটা বলে এত বড় আলিম হইয়া আপনি লাগাম ছাড়া ঘোড়া নিয়ে হলেন আগে ঘোড়ার লাগাম নিয়ে আস তারপরে তোমাকে বলব এবার দুইটা হামিয়া লোকটা লাগাম কেনার জন্য বাজারে গেছে গোটা বাজার লাগাম নেয় ঘোড়ার লাগাম নেই যাকে জিজ্ঞাসা করে তা সেই বলে এই বাজারে ঘোড়ার লাগাম বিক্রি হয় না আপনি এই বাজারে ঘোড়ার লাগাম পাবেন না বা আলির মতন একজন মহামানব তার ঘোড়ার লাগাম কেনার জন্যে বাজারে আসলাম আর বাজারে যদি লাগাম না পাই আবার দুইটা যদি তার হাতে ফেরত কেমনে দেখা যায় এই চিন্তা যখন লোকটা করে এমন সময় ওই লাগাম সোরা জোরে গন সোরা ওই লাগাম সোরা এসে বলতে যে ভাই যান আপনি কি লাগাম নেবেন আল্লাহ তোমাকে দিক দেখ সুরসুমকে ও দুইটা টাকা যার কাছে আছে দেড় যার কাছে সে খুশি হয়ে কারণ গোটা বাজারের মধ্যে লাগাম পাইনি আর লাগাম সামনে বলতে ভাই যান আপনি কি লাগাম নেবেন সঙ্গে সঙ্গে লোকটা খুশি হয়ে বলতেছে আল্লাহ তোমাকে জান্নাত দেখ এখন সোরের জন্য জান্নাতের দোয়া করলে সোর কিন্তু চমকা ওঠে ওঠে কি না। না ইফতার মাহবেলে দেয় দেখি একটা লোক রোজা নাই। নেয় ইফতার নিয়ে বসে আছে এখন হুজুর তো জানে না হুজুর দোয়া করতে আল্লাহ এই কঠিন গরমের বড় দিনে যারা রোজা আছে তাদেরকে তুমি হাউজে কাউসারের পানি পান করাও আর যে শয়তানের রোজা কি কি দোয়া করবে বলে যে শয়তানের দোয়া রোজা নেয় ইফতার সামনে নিয়ে বসে আছে আল্লাহ এরা তোমার সঙ্গে ঠাট্টা করতেছে জাহান্নামের নামের আগুন তুমি এদের উদুর পুরা করে দিও আপনার বলেন তো बेरोजगारকে আমিন কবি এ জোরে আমিন কবে। আজকে আমরা বহু জায়গায় দোয়া করে সুরকে জান্নাতে ফালাবার চাই অনেক গরীব মানুষ 10 টাকা দান করে আমরা তার জন্য দোয়া করি না আর ঘুষ আর সুদ যদি 1000 টাকা দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ গো এর বাপ দাদা শুদ্ধ দৃষ্টি তুমি জান্নাত দাও ওই জায়ার কয় এটা সুদের টাকা ভাই জান্নাত তোর কোনো উপায় নাই আর ভেমালা দশ টাকা দিছে অর্জুনে হুজুর দোয়া করে দে আল্লাহ কার দোয়া করা লাগবে না রে তো দশ দেওয়া মাত্রই তোর জন্য আটটা জান্নাত খেলে রেডি হয়ে আছে ধরে এখন না সোহানল্লা সোহান লাগাম সেই বলছেস আল্লাহ তোমাকে জান্নাত দেখ লাগাম সোরা বলতেছে জান্নাতের দরকার নাই তুমি কি লাগাম নিবা ভাই বলে দাম কত বলে মাত্র দুই দেড় হাম দিলেই চলবে কয়দের হাম দুইটা দেড় হাম দিলেই চলবে এখন হজরত আলী তাকে দিছে কয়দের হাম দুই দেড় হামের বিনিময় লাগামটা কিনে যখন আলীর কাছে হতে লাগাম হাতের মধ্যে নিয়ে মুসকি মুসকি হাসতেছে লোকটা বলে হুজুর এ লাগামকে আপনার পছন্দ হয় নাই লোকটা বলতেছে হুজুর এ লাগামকে আপনার পছন্দ হয় নাই হজরত আলী চোখের পানি বের করে কিছুক্ষণ আগে লাগাম নিয়ে হাসলেন এবার চোখের পানি বের করে বলতেছেন নেকামল কারে কয় যেইটা বান্দার জন্য হালাল ছিল ওইটা কর্মদোষে হারাম করে নিল সোনাল্লাহ কবেন না যেইটা বান্দার জন্য কি ছিল ওই দুইটা দেড় হাম কিন্তু আলী দিবসা ছিল না যার কারণ এমনি পারতে ছিল না ঘোড়া ধরে আসে এর বিনিময় কয় দেড়হাম দিবে। কিন্তু ওই দুইটা দেড়হামি নিল আপনার বলেন তো হালাল থাকলো না হারাম হয়ে গেল আজকে আমরা যারা এখানে কোরআনের মাহফিল করতেছি এই যে যুবকেরা যে যুবকরা আজকের মাহফিল করলো এই যুবকের ইচ্ছা করলে গান বাজনা করতে পারতো না এ ধর পারত কি পারতো না যদি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ কিংবা যদি একুশে ফেব্রুয়ারি এই টাকা লাগতো না খালি যদি একটা অনুষ্ঠান করতো অনেক নেতারা এসে টাকা দিত তোর এখন কথা ঠিক কিনা তো এই যুবকেরা এইগুলো না করে ওই টাকা দিয়ে আজকে কোরআনের মাহফিল অনেক কষ্ট করে করেছে আমাকে বলেছে হুজুর যা ছোট ছোটো মানুষজন তেমন হবে না যে কয়েকজন মানুষ হয় তারা যেন আল্লাহ রস্তে আমাদেরকে একটু সহযোগিতা করে যদি আপনাদের পকেটে টাকা থাকে আমি একটা বড় মাহফিলে এত লম্বা ওয়াজ করি না আজকে দীর্ঘক্ষণ সময় আপনাদেরকে আমি ওয়াজ শুনেলাম ঘড়ির দিকে তাকায় দেখেন যখন উঠছি তখন নয়টা এখন ঘড়িতে কাঁটা